ভিডিও করে পাঠিয়ে দিন আমাদের 9474727188 এই নম্বরে। মুহূর্তের মধ্যে এসআর নিউজের পক্ষ থেকে সেই ছবি ফাইনাল করব আমরা। দেখছেন এসআর নিউজ। আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা বেলডাঙ্গা পৌরসভার রেজাল্ট আপনাদেরকে জানিয়েছি। বহরমপুর পৌরসভায় সরকারিভাবে কাগজ না আসলেও যে রেজাল্টটার যে ট্রেন্ড দেখা যাচ্ছে যে মোট 28টি পৌরসভার মধ্যে 22টি পৌরসভায় তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছেন, 6টি আসনে জয়লাভ করেছে কংগ্রেস। 6টি আসনের মধ্যে যারা উল্লেখযোগ্য জয়ের মধ্যে আছে শুক্লা সরকার, থানা রায়, হিরু হালদার, গোপাল সিং। 4, 5, 6, 17, 20 এবং 27 এই 6টি ওয়ার্ডে কংগ্রেস জয়লাভ করেছে। বাকি 22টা আসনে জয়লাভ করেছে তৃণমূল প্রার্থী। তৃণমূলের মূল যে মুখ, যিনি গোটা রাজ্য জেলা টাউন সভাপতি নানুগোপাল মুখার্জির কাছে আমরা সাক্ষাৎকার নিয়েছি, তিনি বলছেন এই উন্নয়নের জয়, এই দীর্ঘদিনের পরিশ্রমের জয়, তাই তিনি বলছেন। আসুন তার তিনি কি বলছেন আর আজকের এই রেজাল্টে নিয়ে। 22-6 এই আসনে তৃণমূল জয়লাভ করেছে। আসুন নানুগোপাল মুখার্জির জেলা টাউন সভাপতি নানুগোপাল মুখার্জির কাছ থেকে শুনে নিই তাঁর কী মতামত আজকের এই জয় সম্বন্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধারাবাহিক ভাবে যারা পরিশ্রম করে গেছে বিধানসভা ভোট, বিধানসভা ভোটের পর হেরে গিয়েও আমি বিধানসভা প্রার্থী ছিলাম, যারা অক্লান্ত পরিশ্রম করে যারা তৃণমূল কংগ্রেসের বহুমুখী উন্নয়নের বার্তাগুলোকে কাজগুলোকে লোকে দুয়ারে দুয়ারে করে দিয়েছে, তাদের পরিশ্রমের ফল প্রত্যেকটা বুথ কর্মী থেকে আরম্ভ করে প্রত্যেকটা অর্গানাইজেশনের যারা আমাদের পক্ষে যারা কাজ করেছে ভীষণভাবে, তাদের এত উৎসাহ উন্মাদনা এবং মানুষের কাছে তাদের যে সার্ভিস, এই মাধ্যমে আজকে এই মিউনিসিপ্যালিটি জয়টা হয়েছে। সেই জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে বহরমপুরে তৃণমূল কংগ্রেসকে আসতে গেলে পরে বহরমপুরে আগে কর্মী দরকার, সেই কর্মীগুলোকে প্রত্যেকটা বুথ থেকে তৈরি করা হয়েছে দীর্ঘদিন থেকে। তার এই যে বিশ্বাস, এই ভরসার উপর দাঁড়িয়ে আমাদের মাননীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যে আমাদের আস্থা ভরসা যেটা ছিল তিনি আমাদের উপর রাখাতে, আমাদের অবজারভার সাহেব, ফিরাদ হাকিম সাহেব, সুব্রত মুখী সাহেব, পার্থ চ্যাটার্জি সাহেব, যারা যারা আছেন তারা প্রত্যেকে যে আস্থা রেখেছিল আমার ওপর, সেই আস্থা এবং আমাদের সর্বোপরি আমাদের জেলা সভাপতি শাওনী সিংহ রায় যে আস্থা রেখেছিল, সেই আস্থার ভিত্তিতে আজকে আমরা এই জয়টা আমরা ছিনিয়ে আনতে পেরেছি। কতগুলো আসন পেলেন? আমরা 22টা আসন পেয়েছি। 22টা আসন পেলেন। তো বিরোধীরা বারবার বলছিল 56টা তারাও তো আসন পেল, কি বলবেন? দেখুন বিরোধীদের, এই বললাম তো বিরোধীরা যে ভোটটা পেয়েছে বেশিরভাগ আসনে, দেখবেন খুব ক্লোজ মার্জিনে ফাইট হয়েছে। বহরমপুর পৌরসভার যে রেজাল্ট আমাদের, আমরা এর আগে আপনাদের জানিয়েছি 22-6 তৃণমূল এবং 6টি আসন পেয়েছে কংগ্রেস। এই 6টি আসনের মধ্যে 5 নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন দীর্ঘদিনের রাজনীতিবিদ কানাই রায়। তিনি কি বলবেন আজকে জয়? এই জয় চৌধুরীর জয়, এই জয় বহরমপুরবাসীর জয়, এবং বহরমপুরবাসীকে এই জয়ের উৎসর্গ করি। আপনারা
আপনারা জানেন যে আমি তৃণমূলে একবার দাঁড়িয়ে আমি 13 সালে জিতেছিলাম। তৃণমূল একটা এমন দল আমাকে কোনো সময় বিনা কারণে জেল খাটালো, আবার কোনো সময় যারা কংগ্রেসে যোগ দিলাম অমনি শ্লীলতাহানির কেস দিল। আমার চোখের মানুষ এটাকে ভালোভাবে নেয়নি, যে কারণে মানুষ আমাকে আশীর্বাদ করেছে এবং আমি 5 নম্বর ওয়ার্ডে আমি জিতলাম। আমার এইটা নিয়ে 4 বারের জয় হলো কাউন্সিলর। আপনার আর এই যে একটা কাজ করছেন যখন যেখানে 22টা তৃণমূলের ক্যান্ডিডেট জয়লাভ করেছে সেখানে 6 জন, আপনি কীভাবে আপনার কাজটাকে খুব স্মুথ হবে খুব খুব ভালোভাবে আপনি কি কাজ করতে পারবেন বলে আপনি মনে হচ্ছে? এই জায়গাটা একটু বলার আছে, 22টা না 20টা, কারণ হলো 2টো ক্যান্ডিডেট আমাদের তুলে দিয়েছে আর 2টো ক্যান্ডিডেটের আমরা কেস করেছি। যেভাবে প্রশাসন আমাদেরকে কংগ্রেসকে নমিনেশনে বাধা দিচ্ছিল যে কারণে 4টে আমি বাদ করেছি, তাহলে আমাদের থাকছে 24টা, 24টার মধ্যে 6টা আমরা জিতেছি, বাদ বাকি 3টি জিতেছি। আমরা এর আগে ভোট চলাকালীন বিভিন্ন অভিযোগ আসছিল যে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল পুরোপুরি বিরোধী শূন্য হবে, সেই জায়গা থেকেও 6টি পেয়েছেন, তাহলে ছাপ্পা ভোট যদি তৃণমূল দিয়ে থাকে তাহলে কি এই 6টা আসন আপনারা পেলেন, তাহলে কি ছাপ্পা ভোটের অভিযোগ কি ঠিকঠাক আছে? না, ছাপ্পা মানে বিভৎস ছাপ্পা, ওটা বহরমপুরে বাসি দেখেছে যে ছাপ্পা কাকে বলে। গ্রামগঞ্জ থেকে লোক নিয়ে কোমরে মেশিন নিয়ে যেভাবে বুতে বুতে দাবড়িয়ে বেরিয়েছে কিন্তু মানুষ এটা ভালোভাবে নেয়নি। যদি শুধু সুস্থভাবে ভোটটা করতে দিত তাহলে আমাদের সব সিট জয় কংগ্রেস পেত এবং অধীর চৌধুরীর যে পরিকল্পনা মাফিক যে উন্নয়ন সেই উন্নয়নে সাড়া দিত, এটা আমরা খুব বিশ্বাস করি। আপনার সবশেষ প্রশ্ন, আপনার কমিশনার হিসাবে দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনার ওয়ার্ডে আপনার লক্ষ্য কি থাকবে যে আগামী দিনে এই পরিষেবা মানুষের কাছে পৌঁছবে? দেখুন, আমার গত 13 সালে আমার বন্ধু তৃণমূল থেকে জিতেছিল প্রদীপ নন্দী, ওর কিছু কাজের মানুষ ছিল, কিছু কাজ অসমাপ্ত আছে, ওইগুলোকে আমি সমাপ্ত করার চেষ্টা করব। জানি না এরা কতদূর আমাদেরকে কাজ করতে সুযোগ করবে, সহযোগিতা যদি করে উন্নয়ন করার প্রয়োজন, যেমন জলের লাইন আমাদের ওখানে একটা পুকুর আছে যে দীর্ঘদিন ধরে মানুষ খুব বিপ্লতর মধ্যে পড়ে আছে, এইগুলো চেষ্টা করবো যে যেভাবে মানুষকে পাশে থেকে মানুষের সুখ দুঃখে পাশে থেকে মানুষের সঙ্গে সাথ দেবো। আমরা কথা বললাম বর্ষিয়ান রাজনীতিবিদ এবং কংগ্রেসের দীর্ঘদিনের কংগ্রেসের সাথী এবং সদ্য তিনি জয়লাভ করেছেন 5 নম্বর ওয়ার্ড থেকে কানাইডায়, এইভাবেই তিনি এগিয়ে যাচ্ছেন। আজকে তাঁর কাছ থেকে শোনা গেল যে উন্নয়ন মূল বিষয়টা যদি পৌর বোর্ড থেকে যদি সেইভাবে সহযোগিতা থাকে তাহলে প্রদীপ নন্দী সহ অসমাপ্ত কাজগুলো তিনি আরও ত্বরান্বিত করবেন এবং উন্নয়নের কাজগুলো করবেন। অধীর রঞ্জন চৌধুরীর ছত্রছায়া, ASR.MSD.COM।